Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। তো এর জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দিয়ে আমি ভালোভাবে ভুনা করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার আমি দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব একসাথে দিয়ে পেঁয়াজের পেস্টের সাথে ভালোভাবে ভুনা করে নিব। ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে মশলাগুলোকে আমি আরো কিছুক্ষণ ভুনা করব। মশলাগুলো ভালোভাবে ভুনা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো, আলু। যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আমি আলুটা আগে দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে আমি ভালোভাবে ভুনা করে নিব, যাতে মশলাগুলো বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। বেগুনগুলো ভালোভাবে ভুনা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে আমি 2-3 মিনিট মশলাগুলোর সাথে ভুনা করে নিব। মাছগুলো ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, কে কতটুকু পরিমাণ ঝোল খেতে চান সেই অনুযায়ী। এবার আমি 10 মিনিট মতো রান্না করব। যেহেতু ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না, দশ মিনিট হয়ে গিয়েছে, এবার আমি রান্না করা তরকারিগুলোকে বাটিতে সার্ভ করে নেব। বাস, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। আপনারা রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।